আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনা টিকার জন্য আজ থেকে শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এনআইডি নিবন্ধন। 24 থেকে 48 ঘন্টার মধ্যে মিলবে জাতীয় পরিচয়পত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শুরু হওয়া এই কার্যক্রম চলবে 14 অক্টোবর পর্যন্ত। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। দেড় বছর পর খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো, তবে প্রবেশে শুধু অধিকার মিলেছে চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের। 10 অক্টোবর অনার্স প্রথম থেকে তৃতীয় বর্ষের শিক্ষার্থীরাও প্রবেশ করতে পারবেন হলে, কিন্তু প্রথম ডোজ টিকা নেয়ার বাধ্যবাধকতা রয়েছে। যে সকল শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই তাদের জন্য এনআইডি নিবন্ধন শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। টিএসসিতে 8টি বুথের মাধ্যমে 14 অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই কার্যক্রম পরিচালনা করবে নির্বাচন কমিশন। যেহেতু আমার এনআইডি নেই, এর জন্য আমি কোভিডের জন্য যে ভ্যাকসিনটা নিয়ে বটন নিতে পারছিলাম না, এখন ঢাকা ইউনিভার্সিটি যেহেতু আমাদের এনআইডির জন্য ব্যবস্থা করে দিচ্ছে, সো এটা আমাদের জন্য খুবই ভালো। দীর্ঘদিন পর ক্যাম্পাসে আসছি বা হলে থাকব, ক্লাস করব, খুবই ভালো লাগছে। বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র এবং আনুষাঙ্গিক কাগজপত্র নিয়ে এলে 24 থেকে 48 ঘন্টার মধ্যে মিলবে জাতীয় পরিচয়পত্র। অনলাইন একটি রেজিস্ট্রেশন ফর্ম আছে, এটি যেন অন্তত একদিন আগে সম্পন্ন করে ফটোকপি নিয়ে হলে চলে যাবে, হল কর্তৃপক্ষ যাচাই করে দেবেন। সেটি নিয়ে এখানে আসার সাথে সাথেই তারা রেজিস্ট্রেশন কার্যক্রমগুলো শুরু করে দেবে। আর অল্প দিনেই মহামারীকালের বিষণ্নতা মাড়িয়ে ক্যাম্পাস হয়ে উঠবে আরও প্রাণবন্ত। শিক্ষার্থীদের পদচারণায় ঢাকা বিশ্ববিদ্যালয় ফিরে পাবে তার চিরচেনা রূপ। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা।